হ্যালো এভরিওয়ান, রিয়াঙ্কাস জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অগস্ট মাস একেবারে শেষের দিকে, তো কোনো মাসের শেষে পোষণ ট্র্যাকারে যে কাজগুলো অবশ্যই কমপ্লিট করতে হয় সেই কাজগুলো কি কি সেগুলোই আমি পয়েন্ট করে করে বলে দেব। খুব শর্টে বলবো, মানে খুব ব্রিফলি বলবো, কারণ আপনারা মোটামুটি প্রত্যেক মাসের শেষে এই কাজগুলো করে এখন যথেষ্ট সাবলীল হয়ে গেছেন, শুধু একবার মনে করিয়ে দেওয়া, সেজন্য আমি পয়েন্ট করে করে বলছি। আর একটা বিষয় রাখছি, সেটা হচ্ছে যখন পার্সেন্টেজ অফ হোম ভিজিট জিরো দেখাচ্ছে, মানে আপনাদের হোম ভিজিট জিরো দেখাচ্ছে, তখন ইনসেন্টিভ পাবেন কি না সেটা নিয়ে আমাকে অনেক দিদিরাই জিজ্ঞাসা করছেন, তো সেটাও আমি আজকে ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন, আর যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করুন। তো চলুন তাহলে শুরু করা যাক। পোষণ ট্র্যাকারে যে কাজগুলো নিয়মিত করতে হয় তার মধ্যে একটি কাজ হচ্ছে টিএইচআর ডেস আপলোড করা, অর্থাৎ কোনো বেনিফিশিয়ারি যতদিন টিএইচআর বা এইচসিএম নিয়েছেন সেটা ক্যালকুলেট করে বসানো। এটা প্রত্যেক সপ্তাহের শেষ দিনেই দেওয়া দরকার, তো একবার মাসের শেষে ভালো করে চেক করে নিতে হবে যে ঠিকঠাক করে টিএইচআর ডেস আপলোড হয়েছে কি না। তো পোষণ ট্র্যাকারে টিএইচআর ডেস ম্যাক্সিমাম 25 দিন পর্যন্ত আপলোড করা যায়, কিন্তু এই মাসে অর্থাৎ অগস্ট মাসে অ্যাকচুয়াল টিএইচআর ডেস ছিল 26 দিন। তো 25 দিন ঠিকঠাক করে বসানো হয়েছে কি না সেটা একটু ভালো করে দেখে নিন। নেক্সট হচ্ছে গ্রোথ মনিটরিং। গ্রোথ মনিটরিং কোনো কিছু ডিউ আছে কি না ভালো করে একটু দেখে নিন, কারণ 80% গ্রোথ মনিটরিং হচ্ছে ইনসেন্টিভের একটি প্রধান শর্ত। আর গ্রোথ মনিটরিং বললেই তার সঙ্গে উঠে আসে হোম ভিজিট। হোম ভিজিটটাও তাই, কোনো কিছু পেন্ডিং আছে কি না, আপনার যা টার্গেট হোম ভিজিট ছিল সেটা কমপ্লিট হয়েছে কি না সেগুলো ভালো করে দেখে নিন। তো মোটামুটি গ্রোথ মনিটরিং আর হোম ভিজিট। আর এবার আপনারা সিবিই বসিয়েছেন কি না একটু ভালো করে দেখে নিন। ইভেন্ট সেকশনে গিয়ে যেহেতু দুটো ইভেন্টই আপলোড করা যায় তো সেটা একটু ভালো করে দেখে নিন। আর এই মাসে সুপুষ্টি ও অন্নপ্রাশন দিবস ছিল 25 তারিখ, অর্থাৎ 25শে অগস্ট, আর ইসিসিই ডে ছিল 21শে অগস্ট। তো সুপুষ্টি দিবসটাই অবশ্যই প্রায়োরিটি দেওয়া উচিত। এবার যদি আপনি ইসিসিই দিবস বসিয়ে দেন তাহলে চাপ নেবেন না, তবে চেষ্টা করবেন যে সুপুষ্টি দিবসটাকে রাখতে ইভেন্ট হিসেবে। আচ্ছা, সিবিই গেল। এবার যেটা দেখবেন সেটা হচ্ছে এডাব্লিউসি স্ট্যাটাসের যে চেকলিস্ট, সেই চেকলিস্টগুলো ফিল আপ করে সাবমিট করে দিন। এডাব্লিউসি স্ট্যাটাস দেখবেন, ইয়েস নো করে বিভিন্ন অপশান, যেগুলো আপনার এডাব্লিউসি রেসপেক্টে সঠিক সেটাকে সিলেক্ট করতে হয়, করে চেকলিস্টটাকে সাবমিট করতে হয়। পোষণ ট্র্যাকারের নেক্সট যেটা দেখবেন সেটা হচ্ছে এডাব্লিউসি ইউজার্স, অর্থাৎ এডাব্লিউসিতে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদি এবং হেল্পার দিদির নাম ঠিকঠাক দেখাচ্ছে কি না, এবং নামের পাশে সবুজ যে বাটনটা সেটা শো করছে কি না ওটা একটু ভালো করে চেক করে নেবেন। তো এই মোটামুটি 5টা কাজ। তো এই 5টা কাজ, এগুলো প্রত্যেক সপ্তাহের শেষেই চেক করে নেওয়া উচিত এবং প্রত্যেক সপ্তাহের শেষেই আপলোড করে নেওয়া উচিত। এবার প্রত্যেক সপ্তাহে কোনো খামতি রয়ে গেল কি না সেটা মাসের শেষে একবার ডেফিনেটলি চেক করে কমপ্লিট করে দিন। খুব ভালো হয় যদি আপনারা সুপারভাইজার দিদির থেকে একটু চেক করে নিতে পারেন, অর্থাৎ পোষণ পোর্টালে আপনার সারা মাসের এই কাজটা ঠিকঠাক রিফ্লেক্ট করছে কি না এইটা একটু ভালো করে যদি দেখে নিতে পারেন তাহলে আরোই ভালো হয়। কারণ এর মধ্যে কিছু কিছু কাজ আছে যেগুলো ইনসেন্টিভ যেগুলোর ওপর ইনসেন্টিভ ডিপেন্ড করে, তো সেই জন্য বলছি যে সুপারভাইজার দিদির মাধ্যমে যদি সম্ভব হয় একটু দেখে নিতে পারেন। এবার নেক্সট যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা আমাকে অনেক ওয়ার্কার দিদি জিজ্ঞাসা করেছেন, যে হোম ভিজিট যখন জিরো আসছে তখন ইনসেন্টিভ পাবেন কি না। দেখুন, টার্গেট হোম ভিজিট যদি জিরো আসে তাহলে আপনি যতই প্র্যাকটিক্যালি হোম ভিজিট করেন না কেন সেটা কখনোই রিপোর্টিং করতে পারবেন না, অর্থাৎ টোটাল ভিজিট হিসেবে আপনার যে ভিজিট অ্যাকচুয়াল ভিজিট সেটা কখনোই কাউন্ট হবে না, যার ফলে ওই পার্সেন্টেজ যেটা পোষণ ট্র্যাকার পোর্টালে রিফ্লেক্ট করে সেই পার্সেন্টেজটা জিরোই থাকবে, জিরো থেকে ইনক্রিজ করবে না। কারণটা বুঝতে পারছেন, কারণ টার্গেট হোম ভিজিটটাই জিরো। পোষণ ট্র্যাকারে ইনসেন্টিভ পাওয়ার জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো রয়েছে তার মধ্যে একটি ক্রাইটেরিয়া হচ্ছে হোম ভিজিট 60% করতেই হবে, মানে মিনিমাম 60% হোম ভিজিট করতেই হবে।
এটা হচ্ছে একটি ক্রাইটেরিয়া। কিন্তু এখানে যখন টার্গেট হোম ভিজিট জিরো হয়, জিরো দেখাচ্ছে, তখন পোষণ পোর্টাল অনুযায়ী আপনার টোটাল পার্সেন্টেজ অফ হোম ভিজিট কিন্তু 0% থাকছে, যার ফলে ইনসেন্টিভ পাওয়ার জন্য এলিজিবল হতে পারবেন না। হয়তো আপনি 100% গ্রোথ মনিটরিং করেছেন, কিন্তু তা সত্ত্বেও ইনসেন্টিভ পাওয়ার জন্য এলিজিবল হবেন না। কেন হবেন না? জাস্ট এইটা একটা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে এবং সেই ক্রাইটেরিয়াটা ফুলফিল হচ্ছে না সেই জন্য। তবে এটা নিয়ে বেশি দুশ্চিন্তা করার কারণ নেই, কারণ এই বিষয়টা এখন স্টেট এবং এনইজিডির নজরে এসেছে এবং এটা নিয়ে আলোচনাও চলছে। তো আমার ভিডিওটা মোটামুটি শেষের দিকে, যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন সবার সঙ্গে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।